মালগাড়ির উপর উঠে গিয়েছে ইঞ্জিন, দুমড়ে মুচড়ে গিয়েছে একাধিক কামরা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য বগি, খুলে বেরিয়ে এসেছে চাকা। এই ছবি দেখে মনে হতেই পারে বালেশ্বরের সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কথা। বাহানাগা বাজারের স্মৃতি ফিরল বাঁকুড়ায়। লুপলাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে পিছন থেকে ধাক্কা মারল আরেকটি মালগাড়ি। করমণ্ডল ও যশবন্তপুর এক্সপ্রেস দুর্ঘটনার কথা মনে করিয়ে দিল বাঁকুড়ার অন্তার দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোর তখন 4:05, তীব্র শব্দে কেঁপে ওঠে অন্তা স্টেশন চত্বর। রেল সূত্রে খবর, লুপলাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। পিছনের মালগাড়িটির ইঞ্জিন উঠে যায় দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওপর। দুটি ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়। রেল শিক্ষা নিল না বালেশ্বরের ঘটনার পর থেকে, যে রেলের এত মানুষ মারা গেছে তারপরেও তার কোনো শিক্ষা লাইনি। আজ এটা মালগাড়ি হলো আমাদের অন্ধাবাসীর কাছে এটা একটা আতঙ্কের বিষয়। যদি কাল আজ মালগাড়ির হচ্ছে, কাল এমনি সাধারণ প্যাসেঞ্জারের হতে পারে। রেলকে নিরাপত্তা, তার নির্দিষ্ট নিরাপত্তা বাড়ানো উচিত। একের পর এক ঘটনার থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে রেল চালানো উচিত। বাহানাকার মতো এখানে প্রশ্ন উঠেছে, একই লাইনে দুটি ট্রেন কিভাবে এলো, কার গাফিলতি? আদ্রা ডিভিশনের ডিআরএম মনীশ কুমারের দাবি, চালকের গাফিলতির কারণেই দুর্ঘটনা। ये मतलब ड्राइवर का रेकलेसनेस कारण हुआ है, वो लगता है उसको थोड़ा झपकी आ गई है, होम सिग्नल उसको होम सिग्नल देख नहीं पाया, मतलब ओवरशूट कर गया, होम सिग्नल ओवरशूट कर गया। लूप के लिए, लूप लाइन के लिए पॉइंट सेट था, उसमें बीआरएन वैगन, बीआरएन की ट्रेन खड़ी थी, उसमें जाके पीछे से धक्का मारा है। दुर्घटना आहत हो चुके एक चालक, क्षतिग्रस्त है प्लेटफॉर्म और सिग्नल रूम, छिड़े जाए ओवरहेड तार। দুর্ঘটনার জেরে আদ্রা খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল বাতিল করা হয়। পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস, আসানসোল দীঘা এক্সপ্রেস, আদ্রা খড়গপুর এক্সপ্রেস, বিষ্ণুপুর আদ্রা এক্সপ্রেস, সাতটাগাছি পুরুলিয়া এক্সপ্রেস, আদ্রা আসানসোল, আসানসোল টাটানগর মেমু সহ একাধিক ট্রেন, দিল্লি আনন্দ বিহার পুরী এক্সপ্রেস ও পোরবন্দর সাতটাগাছি এক্সপ্রেস টাটানগর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। প্রায় 4.5 ঘন্টা পর মেন লাইনে শুরু হয় ট্রেন চলাচল। দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আর এটা নিশ্চয়ই রেলওয়ে বিভাগ দেখবে, পশ্চিমবঙ্গে কেনই হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে কেন হচ্ছে, এটা রেলের বিশেষ তদন্ত করে দেখা উচিত যে ভারতের কোথাও হচ্ছে না, পশ্চিমবঙ্গে কোথায় হচ্ছে। মমতা ব্যানার্জি এবং তার লোকেরা এর সঙ্গে যুক্ত কিনা এটাও তদন্ত হওয়া দরকার আছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যখন বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার পর ঢালাও সব বদলি করা হলো, তখন আপনারা কেউ দেখতে পেলেন না যে নিজেদের গলত না থাকলে বদলি করবে কেন। তারপরে রাতারাতি আরো একাধিক দুর্ঘটনা ঘটেছে, আবার বাঁকুড়ায় এই ধরনের দুর্ঘটনা ঘটলো। রেল দপ্তর নিরাপত্তা লাইন মেইনটেনেন্সে চূড়ান্ত ব্যর্থ হয়ে রয়েছে। গত 2 জুন রাতে উড়িষ্যার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে করমণ্ডল ও যশবন্তপুর এক্সপ্রেস, মৃত্যু হয় প্রায় 300 মানুষের। দুর্ঘটনার পর একটি বিষয় প্রায় স্পষ্ট হয়ে গেছে, ঘটনার নেপথ্যে সিগন্যাল ও পয়েন্টের গণ্ডগোল। অন্ধায় সিগন্যাল দেখার ভুলে দুর্ঘটনা বলে দাবি রেলকর্তাদের। পূর্ণেন্দু সিংহ ও সুনীল হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।